ক্যালকুলাসের অ কক্ষতে স্বাগতম। আজকে আমরা ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস নিয়ে বলবো। কেন জানি এই বিষয়টা ইন্টারমিডিয়েটে আমাদেরকে ঠিকমতো শেখানো হয় না এইচএসসি লেভেলে, কিন্তু এটা শেখানো আসলে খুব জরুরি। যেমন আমরা জানি যে ক্যালকুলাস আসলে মূলত দুই ভাগে বিভক্ত, ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এরপরে আমরা দেখবো যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আসলে ঢাল বের করে আর ইন্টিগ্রাল ক্যালকুলাস এটা আসলে বের করে ক্ষেত্রফল। আমি আসলে জানতাম যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস একটা আরেকটার উল্টো, তার মানে ঢাল এটার উল্টো হচ্ছে ক্ষেত্রফল। এটা আমার মাথায় কোনোভাবেই ঢুকতো না যে ঢালের উল্টো কীভাবে ক্ষেত্রফল হয়। তো সেই জিনিসটা একটু এখানে দেখানোর চেষ্টা করব। তো আমরা আরেকবার দেখি যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস সেটা আসলে কী করে। সে আসলে পরিবর্তনের হার নিয়ে চিন্তা করে। পরিবর্তনের হার মানে একটা পরিবর্তনশীল রাশি কত দ্রুত পরিবর্তিত হচ্ছে কিংবা কত আস্তে পরিবর্তিত হচ্ছে সেই ব্যাপারটা সে আসলে বের করে। এবং আমরা দেখেছিলাম যে গাণিতিকভাবে ব্যাপারটাকে এভাবে বলা যায় যে একটা ফাংশন যদি থাকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে ডিফারেনশিয়েট করে আমরা যেটা করি, আমরা আসলে কোনো বিন্দুতে স্পর্শকের এরকম একটা স্পর্শকের ঢাল বের করি। এই ঢালটাকে কীভাবে বের করা যায়, ঢালটা বের করার একটা ফর্মুলা আমরা বলেছিলাম, যেটাকে এভাবে বের করা যায় এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা আসলে ডেল্টা ওয়াই ওভার ডেল্টা এক্স। ভালো করে তাকালে দেখা যায় যে এই এফ অফ এক্স প্লাস এইচ এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পুরো জায়গাটার কোটি, আর এফ অফ এক্স হচ্ছে পাশেরটার কোটি। ফলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বললে আসলে ছোট্ট করে একটা ডেল্টা ওয়াই বোঝায় এখানে, এই ডেল্টা ওয়াই। আর তাকে আমরা ভাগ করছি এইচ দিয়ে, এইচটা হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যে ভুজের ডিফারেন্সটা, এটা আসলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তবে তবে যদি আমরা নিখুঁত করে বের করতে চাই তখন যেটা করতে হয়, তখন লিমিট নিতে হয় এইচ টেন্স টু জিরো। এবং এই জিনিসটাকে আমরা আসলে বলি যে এফ ড্যাশ এক্স বা ফাংশন অফ এক্সের ডিফারেন্সিয়েশন, ফাংশন অফ এক্সের ডেরিভেটিভ। তো এটা ছিল ডিফারেনশিয়াল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে আমরা যেটা করলাম, আমরা স্পর্শকের ঢাল বের করলাম। তো এই যে স্পর্শকের ঢাল বের করার যে পদ্ধতিটার কথা আমি বলছি, এটা আসলে বহু বছর আগের থেকে বিজ্ঞানীরা জানতো। সেই খ্রিস্টপূর্ব 300-এর দিকে, মানে 300 খ্রিস্টপূর্বাব্দে, তখনই ইউক্লিড এই এই ধরনের নিয়মগুলো তিনি তখনই আসলে দেখিয়ে গেছেন। এছাড়াও এরপরে আর্কিমিডিস, অ্যাপোলোনিয়াস, তারা অনেকে এই ধরনের নিয়মগুলো দেখিয়ে গেছেন। পরবর্তীতে আমাদের ভারত উপমহাদেশে ভাস্কর, তিনিও এই জিনিস নিয়ে কাজ করে গেছেন। আবার 1200 খ্রিস্টাব্দের দিকে পারস্য গণিতবিদ শরাফ আল দিন আল তুসি, তিনি একদম এই জিনিসগুলোকে আরও ডিটেইলভাবে তিনি বর্ণনা করে গেছেন। তারপরে এটা দিয়ে কীভাবে গুরুমান লঘুমান বের করা যায় তিনি সেই নিয়মগুলোও বলে গেছেন। তারপরও আমরা যখন বলি যে ক্যালকুলাস কে আবিষ্কার করেছিল, আমরা কিন্তু তাদের নাম ওইভাবে না বলে আমরা বলি নিউটন এবং লিবনিজের কথা। নিউটন তিনি 1666 সালের দিকে একটা খসার মধ্যে এটা লিখেছিলেন, আর লিবনিজ 1674 সালের দিকে লিখেছিলেন। এটা কিন্তু অনেক পরের কথা, তারা অনেক আগে থেকেই এই বিজ্ঞানীগুলো, তারা কিন্তু এই জিনিসগুলো জানতেন। তারপরও আমরা আবিষ্কর্তা হিসাবে কেন এদের নামই বলে থাকি, এই নিউটন এবং লিবনিজের কথা, সেটা আসলে একটু পরে বোঝা যাবে। আমরা এখন আরেকটা বিষয় নিয়ে একটু বলি, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটা নিয়ে আমি কখনো এর আগে এখানে বলিনি। ইন্টিগ্রাল ক্যালকুলাস জিনিসটা কী সেটা একটু সহজ করে বোঝানোর চেষ্টা করা যাক। ধরা যাক আমাদের কাছে একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এরকম একটা ফাংশন নিয়ে এর আগে আমরা কাজ করেছিলাম। তো আমরা যদি কোনো একটা বিন্দুতে লক্ষ্য করি, ধরা যাক বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই, আর সেই বিন্দুটা থেকে তার একটু দূরে আরেকটা বিন্দুর কথা যদি চিন্তা করি, কতটুকু দূরে, ধরা যাক খুব ছোট্ট একটু দূরে, ডি এক্স পরিমাণে দূরে, তাহলে এই যে বিন্দুটা পাওয়া যাবে এখানেও আসলে উচ্চতাটা খুব বেশি পরিবর্তিত হবে না। এখানে যেমন ছিল ওয়াই, এখানে মোটামুটি ওয়াই থাকবে বলা যায়। তো এই এতটুকু আমাদের কাছে এখন দেখতে মনে হবে যে এটা আসলে একটা আয়তক্ষেত্রের মতো। তো এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য কোণ প্রস্থ, মানে হচ্ছে ওয়াই টু ডিএক্স। তো এমন করে এই আয়তক্ষেত্রটার সাথে আমরা যদি এখন পাশের আরেকটা আয়তক্ষেত্র যোগ করি, এগুলো কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম আয়তক্ষেত্র, মানে খুবই ছোটো 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 আয়তক্ষেত্র, তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, এমন করে করে সবগুলো যদি এভাবে যোগ করা হয়, বা যোগ করার ইংরেজি হচ্ছে সাম করা হয়, এই যে এই এই এস আমরা এখানে বললাম যে এস ওয়াই ডিএক্স, আমরা এই ওয়াই ডিএক্সের বারবার সাম করছি, তাহলে কি এই পুরো জায়গাটার ক্ষেত্রফল আমরা কিন্তু পেয়ে যাব। তো এই যে এসটা, এই এসটাকেই আসলে গণিতবিদরা একটু টেনে লম্বা করে এইভাবে লিখলেন, এবং এটাই হয়ে গেল আসলে ইন্টিগ্রেশনের চিহ্ন। এই যে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এটা আসলে কিছুই না, ওয়াই ডিএক্স এমন করে 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 করে
অনেকগুলো ওয়াই ডিএক্স এর যোগফল, ফলে এই জিনিসটা আসলে একটা ক্ষেত্রফল মিন করে। এই যে ওয়াই ডিএক্স এটা বললে বুঝবে একটা ক্ষেত্রফল। এখন আমরা যদি এখানে লিমিট বলে দিই যে এক্স এর মান কত থেকে কত পর্যন্ত, তাহলে বোঝা যাবে যে ধরা যাক আমি বলে দিলাম যে এটা হচ্ছে এ থেকে বি, এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত, তাহলে বোঝাবে যে এই এ থেকে বি পর্যন্ত, আমি আবার বলি এ থেকে বি পর্যন্ত এই যে ফাংশনটা তার নিচে এক্স অক্ষের মধ্যে যতটুকু জায়গা আছে এই জায়গাটুকু মিন করে এই কথাটা দিয়ে, ইন্টিগ্রেশন অফ, আবার লিখি আমি ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স বা এ থেকে বি ওয়াই ডিএক্স, এটা আসলে মিন করে একটা ক্ষেত্রফল। কতটুকু অংশের ক্ষেত্রফল? এই যে এ থেকে বি পর্যন্ত এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করে, ক্ষেত্রফল মিন করে আসলে এই কথাটা দিয়ে। তার মানে ব্যাপারটাকে আরও এভাবে বলা যাক যে আমি যদি এভাবে লিখি যে জিরো থেকে তিন পর্যন্ত এক্স কিউব ডিএক্স, এটা কী মিন করে? এটা মিন করে যে আমাদের কাছে একটা ফাংশন আছে ওয়াই কার টু এক্স কিউব। প্রথম কথা হচ্ছে ফাংশনটা কী, ওয়াই কার টু এক্স কিউব হচ্ছে ফাংশন। সেই ফাংশনটা কত থেকে কত পর্যন্ত? জিরো থেকে থ্রি পর্যন্ত, এক দুই তিন, এই থ্রি পর্যন্ত এক্স অক্ষ দ্বারা যতটুকু জায়গা আবদ্ধ করে রাখা হয়েছে এই অংশটুকুর ক্ষেত্রফল, এটাই হচ্ছে এটা দিয়ে এটা মিন করে। তাহলে আমরা এখন জানি যে কী মিন করে, এই মিন করা ব্যাপারটা আসলে এখানে ইম্পর্ট্যান্ট। তাহলে এই যে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন দিয়ে আমরা আসলে একটা আবদ্ধ জায়গার ক্ষেত্রফল বের করার চেষ্টা করছি। এই যে আবদ্ধ জায়গার ক্ষেত্রফল বের করা, ইন্টিগ্রেশন দিয়ে যে এটা করা যায়, সেই জিনিসটাও কিন্তু অনেক আগে থেকেই বিজ্ঞানীরা জানতেন। কত আগে থেকে? প্রায় 370 খ্রিস্টপূর্বাব্দে, আগেটা ছিল 300 খ্রিস্টপূর্বাব্দ, এটা 370 খ্রিস্টপূর্বাব্দ, তখনই ইউডক্সাস নামে একজন বিজ্ঞানী, একজন গণিতবিদ, যিনি আসলে প্লেটোর ছাত্র ছিলেন, তো এই ইউডক্সাস তিনি জানতেন এই এরকম ছোটো 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 করে করে কীভাবে ক্ষেত্রফল বের করা যায়, এর কাছাকাছি একটা নিয়ম তিনি জানতেন, ওকে মেথড অফ এক্সার্শন বলে। তো তখন থেকে কিন্তু এই জিনিসগুলো আমরা জানি। তাহলে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস অনেক আগে থেকে জানি, ডিফারেনশিয়াল ক্যালকুলাস অনেক আগে থেকে জানি, তাহলে ক্যালকুলাসের আবিষ্কর্তা হিসাবে কেন এই 1600 সালের দিকে এই কেন নিউটন আর লিবনিজকে বলা হলো? কারণ আমরা যদিও ইন্টিগ্রাল ক্যালকুলাস জানতাম, ডিফারেনশিয়াল ক্যালকুলাস জানতাম, কিন্তু এটা জানতাম না যে একটা আরেকটার উল্টো প্রক্রিয়া, অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা আলাদাভাবে জানলেও আমরা জানতাম না যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এটা আসলে একটা আরেকটার উল্টো প্রক্রিয়া। একটা ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে যেটা পাওয়া যাবে সেই ফাংশনটাকে ডিফারেনশিয়েট করলে আবার মূল ফাংশনটা পাওয়া যাবে, অর্থাৎ ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটা আরেকটার উল্টো প্রক্রিয়া। আচ্ছা, তো এটা কিভাবে তারা বের করলেন? এটা আসলে বের করাটা খুবই জরুরি ছিল, কারণ এরপরে ডিফারেন্সিয়েশন করাটা, ইন্টিগ্রেশন করাটা আসলে অনেক বেশি সোজা হয়ে গিয়েছিল। তো কিভাবে তারা এটা দেখালেন? তার জন্য আমরা একটা ফাংশনকে ডিফাইন করি। ধরা যাক একটা ফাংশন আছে এইরকম, তো এটা কী মিন করবে সেটা আগে আগে বুঝাই। আমরা এখন জানি যে এই জিনিসটা বললেই একটা ক্ষেত্রফল বোঝায়। কেমন ক্ষেত্রফল? ধরা যাক একটা ফাংশন আছে আমাদের কাছে এরকম, জিরো থেকে এক্স এফ অফ ডি এক্স ডিএক্স, মানে হচ্ছে ধরা যাক এটা হচ্ছে জিরো আর এইটা হচ্ছে এক্স, আর ফাংশনটা হচ্ছে এরকম ওয়াই কল টু এফ অফ এক্স। তাহলে এই যে ক্ষেত্রফলটুকু, এই ক্ষেত্রফলটুকু একটা ফাংশন, মানে জিরো থেকে যেহেতু এটাও একটা এক্স, এইটাও একটা ভেরিয়েবল, এজন্য এই ক্ষেত্রফলটাকে আমরা নাম দিয়েছি এ অফ এক্স। যদি এরকম হতো যে আমি জিজ্ঞেস করলাম যে এ অফ টু কত, তাহলে আমরা বুঝবো যে শূন্য থেকে দুই পর্যন্ত এই অংশটুকুর ক্ষেত্রফল, এটাকে নাম হচ্ছে এ অফ টু। এ অফ থ্রি মানে হচ্ছে শূন্য থেকে তিন পর্যন্ত কতটুকু আছে সেটার ক্ষেত্রফল। তাহলে আমরা একটা ফাংশনকে ডিফাইন করলাম, ক্ষেত্রফলের ফাংশন, এ মানে এরিয়া। আচ্ছা, এরিয়ার একটা ফাংশন ডিফাইন করা হলো। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্সকে ইন্টিগ্রেট করলে আসলে এ অফ এক্স পাওয়া যায়। এখন যদি আমরা কোনোভাবে দেখাতে পারি যে এ অফ এক্সকে ডিফারেনশিয়েট করলে এফ অফ এক্স পাওয়া যায়, তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল যে ডিফারেন্সিয়েশনের উল্টো প্রক্রিয়াই হচ্ছে ইন্টিগ্রেশন। আমরা দেখালাম যে এটাকে ইন্টিগ্রেট করলে এ অফ এক্স পাওয়া যায়, এখন আমরা শুধু দেখাতে চাই এ অফ এক্সকে ডিফারেনশিয়েট করলে এফ অফ এক্স পাওয়া যায় কিনা। আচ্ছা, এ অফ এক্স কী ছিল সেটা আরেকবার আমরা বলি। এ অফ এক্স হচ্ছে শূন্য থেকে এক্স পর্যন্ত এই অংশটুকুর ক্ষেত্রফল, এটা হচ্ছে মূল ফাংশনটা এফ অফ এক্স। এখন আমরা খেয়াল করি যে এই বিন্দুটাকে আমরা কী বলতে পারি, এই বিন্দুটাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে এক্স কমা ফাংশন অফ এক্স, অথবা এক্স কমা ওয়াই, ওয়াই আর এফ অফ এক্স একই কথা।
আচ্ছা, তার ঠিক পরে আর একটা বিন্দু চিন্তা করা যাক, এইখানে কত দূরে, ধরা যাক এইচ দূরে, তাহলে এই বিন্দুটা হবে এখান থেকে এই পর্যন্ত এতটুকু হবে তখন এক্স প্লাস এইচ, এই বিন্দুটাকে আমরা বলতে পারবো তখন এক্স প্লাস এইচ কমা ফাংশন অফ এক্স প্লাস এইচ। এখন একটা ব্যাপার একটু খেয়াল করি, এ অফ এক্স প্লাস এইচ বললে আমি কি বুঝবো, আর এ অফ এক্স বললেই বা আমরা কি বুঝবো? এ অফ এক্স বললে আমরা বুঝি এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকুর ক্ষেত্রফল, আর এ অফ এক্স প্লাস এইচ বললে আমরা বুঝবো এখান থেকে এই পর্যন্ত অংশটুকুর ক্ষেত্রফল। যদি দুটো বিয়োগ করা যায়, বিয়োগ করলে কি পাবো, এ অফ এক্স প্লাস এইচ মাইনাস এ অফ এক্স, এটা বললে আসলে বোঝাবে এই অংশটুকু, আমি অন্য রং দিয়ে বলি, এটা হচ্ছে এই অংশটুকু বোঝাবে, এটা হচ্ছে এ অফ এক্স প্লাস এইচ মাইনাস এ অফ এক্স। এখন এই অংশটুকুকে আমরা কি এটা লিখতে পারি না, এটা সমান সমান আমি যদি বলি যেটা হচ্ছে এটাকে একটা আয়তক্ষেত্রের মতো চিন্তা করা যেতে পারে, যেখানে তার প্রস্থটা হচ্ছে এইচ গুণ এটুকু হচ্ছে এফ অফ এক্স। এখন একটা সমস্যা হতে পারে যে না এটা আয়তক্ষেত্র কেন হবে, এখানে তো একটু উঁচু হয়ে গেছে, এটা তো আয়তক্ষেত্র না। আচ্ছা, এটা হবে, এটা বলা যায় কখন, যখন এইচটা খুব ছোট, অর্থাৎ আমরা যদি খুব ছোট্ট একটা এই এতটুকু দূরত্বে যদি চিন্তা করতাম তখন আসলে এটাকে একটা আয়তক্ষেত্র বলা যেত, অর্থাৎ এই ঘটনাটা সত্যি হবে তখন, এই ঘটনাকে সত্যি করা যাবে তখন যখন এইচটা খুব ছোট, অর্থাৎ এইচ টেন্স টু জিরো হলে এই ব্যাপারটাকে বলা যেতে পারে। তো কথাটাকে আমরা এভাবে লিখি এখন, যে লিমিট এইচ টেন্স টু জিরো হলে এ অফ এক্স প্লাস এইচ মাইনাস এ অফ এক্স বাই এইচ, এটা হচ্ছে এফ অফ এক্স। এই আপনি কী করলেন, আমি এইচ দিয়ে জাস্ট এই পাশে ভাগ করে দিয়েছি আর কিছু করিনি, এই এই যে বিয়োগফলটা এটাই তো এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল, তাই না? তাহলে এখন এই জায়গাটুকু দিয়ে ভালো করে লক্ষ্য করা যাক, এটা কী আসলে, এটা কিন্তু সেই ডিফারেন্সিয়েশনের মূল নিয়মের ফর্মুলাটা, তার মানে এই জিনিসটাকে বলা যায় এটা হচ্ছে এ অফ এক্সের ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এ অফ এক্স এরিয়ার ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে মূল ফাংশনটা পাওয়া যায়। এটা যখন আমরা জেনে গেলাম তখনই আমরা বুঝে গেলাম যে হ্যাঁ, তাহলে একটা ফাংশনকে ইন্টিগ্রেট করলে যেটা পাওয়া যায় সেটাকে ডিফারেন্সিয়েট করলে আবার মূল ফাংশনটা পাওয়া যাচ্ছে। তবে এখানে কিছু ব্যাপার আসলে রয়ে গেছে যে জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, যেমন আমরা এখানে যখন ফাংশনটাকে ডিফাইন করেছিলাম, ফাংশনটাকে কীভাবে ডিফাইন করেছিলাম, আমরা বলেছিলাম জিরো থেকে এক্স পর্যন্ত। ভালো করে খেয়াল করে দেখুন যে এটা যদি জিরো থেকে না হয়ে মাইনাস টু থেকেও হতো তাহলে আমরা শেষ পর্যন্ত এমনই একটা জিনিস পেতাম, কারণ বিয়োগ করলে তো কোথা থেকে শুরু হয়েছে সেটা আসলে তখন ইফেক্টিভ থাকে না, মানে সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় না। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ এখান থেকেই আসলে ইন্টিগ্রেশনের মধ্যে যে সি ব্যাপারটা আছে সেটা এখান থেকে আসলে আসে, যাই হোক আমরা সেটা আরেকদিন বোঝাবো। তাহলে আমরা বুঝে গেলাম যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একটা আরেকটার উল্টো প্রক্রিয়া, এটাই আসলে নিউটন এবং লিবনিজ আবিষ্কার করেছিলেন, এবং এটাকেই আসলে মূলত বলে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। আমরা আসলে এক্স্যাক্টলি যেভাবে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসটাকে লেখা হয় আমরা সেভাবে যদিও লিখিনি, তারপরও শুরু হিসেবে এটা খারাপ না, ভালো থাকবে সবাই।